নমস্কার। আজকে বুধবার, বুধবার তো আবন্তী কাজের দিন। আপনাদের হাত ধরে কিন্তু আবন্তী কাজ একটু একটু করে এগিয়ে এতটা পর্যন্ত আসতে পেরেছে, এটাই একটা আমাদের বল ভরসা, আমাদের কি বলবো, আমাদের একটা শক্তি। আপনারা আমাদের শক্তি। সেই আপনাদের ডিম্যান্ড অনুযায়ী আপনারা সকলে বলেছিলেন যে খুব সামনেই আমাদের আছে শ্রী পঞ্চমী উৎসব, আমাদের বাংলার সরস্বতী পুজো, আমাদের বাংলার ভ্যালেন্টাইন্স ডে, আর সারা ভারতবর্ষেই কিন্তু এই শ্রীপঞ্চমী খুব ধুমধাম করে পালন হয়। আমরা সেই দিন একটু হলুদ, একটু অরেঞ্জ, একটু সাদা এই ধরনের শাড়ি পরি। আজকে একটা তারই এপিসোড সাজিয়েছি মোটামুটি আপনাদের বাজেটের মধ্যে, যাতে সকলে একটা হলুদ শাড়ি পরতে পারেন একদম অনুষ্ঠানে যাচ্ছি। আমরা প্রথম দেখাবো, আজকে কিন্তু আমরা নিজেরাও হলুদ পরে আছি, কাজেই আমাদেরও আজকে মনে হচ্ছে কেমন বেশ একটা সরস্বতী পুজোর আমেজ এসে যাচ্ছে। আজকে প্রথম শুরু করছি আমাদের একটা হাট ঢাকাই, বাংলার একটা মার দেওয়া ঢাকাই, স্টার্চ দেওয়া ঢাকাই উইদাউট বিপি। এই হলুদ রঙটা খুব সুন্দর রং, সকলের জন্য ভালো চলবে এটা, যেটা মানে যারা সিনিয়র জুনিয়র সকলেই পড়তে পারেন। জুনিয়ররা তো ক্রপ টপ দিয়ে পরলে খুব সুন্দর দেখতে লাগবে। শাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই মিমি, একটু ধর এখানটা। এইটা হচ্ছে শাড়ির বর্ডারটা যাচ্ছে, এইটা হচ্ছে শাড়ির বুটা। এটার প্রাইসটা কত রে? এটা 7950, 7950। এটা প্রথম দেখালাম। সরস্বতী পুজো বা শ্রীপঞ্চমী যাই হোক না কেন, দেখুন সাদা কিন্তু সব সময় চলে, তাই একটা সাদাও দেখালাম যাতে করে, কারণ আমাদের একসাথে কিন্তু আমাদের এখন আমাদের মাঘ মাসও পড়ে গেছে, মানে সংক্রান্তি চলে গেল, এখন আমাদের কিন্তু ম্যারেজ সিজনও আবার এসে গেল, তাই আমরা সব রকম কথা মাথায় রেখে আমাদের হলদি অনুষ্ঠানে হলদিটাও লাগে আবার সাদাটাও পরতে লাগে। এটা সাদাতে একটু লাল পাড় দেখালাম। এটা কিন্তু নরম হ্যান্ডলুম কটন, পিওর 100% হ্যান্ডলুম। প্রাইসটা বলে দিই, 3300, মানে 3300 টাকা। এটা হচ্ছে শাড়ির ভেতরের চেকসগুলো, লাল আর কালোতে চেকস আছে। আবার একটা হাট ঢাকাই আসছি আমরা, সবকটা কিন্তু হাতে বোনা ঢাকাই, এগুলো কিন্তু কোনোটাই মেশিন মেড ঢাকাই নয়, হাতে ঘোরানো ঢাকাই। এটা আবার একটা সুন্দর হলুদ রং, এই পাটটা একটু গোলাপি না, একটু পিঙ্কি স্টোন, এটা কিন্তু কোনোভাবেই লাল নয়, আর এখানে কিন্তু একটু আঁচলে কালো আছে, বুটাতেও কিন্তু একটু কালো আছে। আর এগুলোতে এইটা হচ্ছে গোটা শাড়িটা, শুরুটা দেখিয়ে দিলাম, উইদাউট বিপি, এগুলোতে ব্লাউজ ছাড়া। এটার প্রাইসটা বলে দিই মিমি, হ্যাঁ আচ্ছা, 3250, 3250 টাকা। এইবার আরেকটা দেখাই, প্রথম শাড়িটা মোস্ট প্রবাবলি বোধ হয় আমি ভুল বলেছি, হয়তো ব্লাউজ পিস আছে, আমাকে একটু দেখে যারা বুক করবেন আমি ডেফিনেটলি বলে দেবো। আবার একটা সাদা দেখাই, ছোট মেয়েরা পরো, খুব সুন্দর লাগবে একটা সুন্দর দেখে ব্লাউজ পরো। আর ওই দিনটা একটা ভীষণ ভালো দিন, আমাদের আজও মনে পড়ে সেই স্কুল কলেজের দিনগুলোর কথা। এটা হচ্ছে তার আঁচলের জায়গাটা, এবং এটা কিন্তু একদম সাদা কোরা কালার, মিল্কি হোয়াইট ঠিক নয়, কোরা কালার, প্লেন, আর কোথাও কিচ্ছু নেই। এর দামটা বলে দিই, 2550, 2550 টাকা। কিন্তু খুব সুন্দর করে গয়না পরতে পারবে এটার সাথে, তোমার যত জাঙ্ক জুয়েলারি আছে সব পরতে পারবে। আবার একটা লেমন ইয়েলো দেখাচ্ছি, যার মধ্যে কিন্তু একটা গ্রিনিশ বর্ডার আছে, কালারটা খুব পাউডার লেমন ইয়েলো, মানে একদম কোনোভাবেই এটা খুব লাউড কিছু কালার নয়। এটাও কিন্তু হাতে ঘোরানো জামদানি, প্রত্যেকটা জামদানি যেটা দেখাচ্ছি সব কটা হাতে ঘোরানো, উল্টো পিঠটাও দেখিয়ে দিলাম, কারণ জামদানি তো আজকাল অনেক কিছু হয়েছে, তাই জন্য একটু দেখিয়ে দিলে, একটু কিনে নিলে যারা হ্যান্ডলুম লাভার তারা এটা জানবেন, তারা কোনো সময় প্রতারিত হবেন না, তাই আমাদের এটা কাজ বলে দেওয়া। তোর কাছে আছে প্রাইসটা? 3550, 3550 টাকা।
একটা করে হার্ট দেখাচ্ছি, আবার একটা সফট দেখাচ্ছি। এবার যেমন সফটে গেলাম, 100% হ্যান্ডলুম, সব কটা 100% হ্যান্ডলুম। এটা একদম 100/100 কটনের শাড়ি, মার ছাড়া। এটা উইদাউট স্টার্চ, প্লেন মাথা বর্ডার, একটা ইয়েলো বডি, প্লেন কিচ্ছু নেই বুটা টুটা, কিন্তু আঁচলে আছে এই কলকাটা। একদম প্লেন শাড়ি, সাজের শাড়ি। আপনি এটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারবেন, সিনিয়রই হন আর জুনিয়রই হন। ব্লাউজ কিন্তু রানিংয়ে, কিন্তু আজকাল তো ব্লাউজ আমরা অনেক রকম ব্লাউজ দিয়ে শাড়ি পরি, কাজে সুন্দর লাগবে দেখতে। 355, আচ্ছা 2550, 2550 টাকা। আবার একটা হলুদে আসলাম, আবার একটা সফট ঢাকাইয়ে এলাম। এই হলুদ রঙটাও কিন্তু খুব সুন্দর, হলুদে সাদা কাজ, যতটা আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন তার থেকেও এখানে বুটাগুলো কিন্তু সব হলুদ। হলুদ রঙটা কিন্তু খুব সুন্দর হলুদ, খুব কাজে লাগে এই শাড়িগুলো আমাদের, মানে হলদি অনুষ্ঠানটা যে কোনো বিয়ের অনুষ্ঠানেই প্রায় হয়, সেখানে একটা হলুদ লাল শাড়ি কিন্তু আমাদের দরকার লাগে, সব প্রভিন্সেই লাগে। তাই এই কাপড়গুলোর কিন্তু কোনো বিকল্প হয় না, অনেক সময়ই কাজে লেগে যাবে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, আর গোটা বডিটাতেই কিন্তু বুটি আছে, কিন্তু জামদানি বুটি, বুটিটা কিন্তু সাদা দিয়ে, তাতেই এর বৈশিষ্ট্যটা। আমি দামটা বলে দিই 2550, 2550 টাকা। আবার একটা লিনেন বাই লিনেন দেখাই, 100% লিনেন বাই লিনেন। লিনেন বাই লিনেন হলেই জানবেন একটুখানি থলথলে ব্যাপারটা হয়। এই এই যে ব্যাপার দেখা যাচ্ছে, এটা একদম 100% লিনেন বাই লিনেন, এবং এর সাথে এই হলুদ রং, একদিকে কমলা আর একদিকে লাল, তাই তো মিমি? হ্যাঁ, একদিকে কমলা একদিকে লাল বর্ডার, কোনো কালো নেই, কালোর কোনো টাচ নেই। কোনো ব্রাইড তার হলদি অনুষ্ঠানে পরতে পারেন, বা সরস্বতী পুজোয় পরতে পারুন, যে কোনো অনুষ্ঠানে পরুন। এটা হচ্ছে তার ব্লাউজ, লিনেনের ব্লাউজটা না বানিয়ে অন্য ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো। এইটা বডিটা দেখিয়ে দিলাম, প্রাইসটা 3450। আচ্ছা হ্যাঁ, 3450। আবার একটা হলুদ দেখাই কপার জরির মধ্যে, আজকে একটু হলুদ নিয়েই থাকবো, হলুদ মানে হলুদের থাকবে তার মধ্যে কোনো টাচ, সেইটা নিয়েই আজকের এপিসোডটা করব। এটা হলুদের মধ্যে কপার জরির কাজ পুরোটাতেই, একটা পিঙ্ক কালারের মুজি আছে, বাকি সবটাই হলুদে। এইটা হচ্ছে 2650, 2650 টাকা এই শাড়িটার দাম। এবং সুতির শাড়ি, 100% সুতির শাড়ি, 100% হ্যান্ডলুম, এটাও দেখিয়ে দিলাম। এবার আর একটা হলুদ দেখাই, যেটা একটু হলুদের তানার উপরে সবুজ দিয়ে বোনা। যারা একদম হলুদটা পরতে চাইছেন না তারাও কিন্তু এটা পরতে পারেন। এটা কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর কালার এসেছে, মানে ভেতরের তানাটা হচ্ছে হলুদ, ওপরে সবুজ দিয়ে বোনা হয়েছে। এইটা এরকম ধানের শীষের মতন প্যাটার্নটা যাচ্ছে, এখানে একটা ছোট্ট তসরের বর্ডার আছে, আর তার সাথে এইটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এই যে বলছিলাম যে হলুদ সুতোর উপর সবুজ গেছে, এই দেখুন হলুদের তানার টাসেলটা হয়েছে, এবং ব্লাউজটা এর সাথে রানিংয়ের ব্লাউজ, এটাই তো ব্লাউজ তাই না মিমি? এইটা ব্লাউজ, এইটা শাড়ির শুরুটা, শুরু থেকেই কিন্তু এই প্যানেলটা যাচ্ছে। প্রাইস হচ্ছে 3850, 3850। এবার আবার কিছু হলুদের ভালো গোল্ডেন ইয়েলোর কার মধ্যে আসলাম, নবকোঠি, হ্যাঁ, যেটা উড়িষ্যার একটা ট্র্যাডিশনাল খান্ডুয়া শাড়ি। এই জায়গাটায় কিন্তু কটন থাকে, তাই কিন্তু সিল্ক মার্ক লাগানো যায় না, কারণ এই বাঁধা কাজটা সবসময় মার্সারাইজডে ইউজ করতে হয়। এর সাথে এবার বাকিটা দেখাবো, এ কিন্তু ব্লাউজ হবে না, উইদাউট বিপি। এইটা গোটা শাড়িটা দেখিয়ে দিচ্ছি, যাদের এখনও নেই আমি বলবো নিয়ে নিন, এই দামে কিন্তু আর নবকোঠি পাবেন না। 9850, 9850, এখন কিন্তু আর নবকোঠি কোনোটাই এই দামে পাবেন না। সবকটাই আমাদের আগের অর্ডার বলে তাই আমরা পাচ্ছি দিতে এখনও। এটা একটা ক্রেপ দেখাচ্ছি, বাগে বাঘ প্রিন্টে ক্রেপ হলুদে, আবার একটা হলুদে, এতে কিন্তু ব্ল্যাকের টাচ আছে, ব্ল্যাকের টাচ একদম নেই তা নয়, ব্ল্যাকের টাচ আছে, প্রিন্টেড শাড়িতে একটু ব্ল্যাকের টাচ থাকেই অলমোস্ট। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, 100% সিল্ক, ক্রেপ হচ্ছে 100% সিল্ক, সব ক্রেপ নয় কিন্তু যেটা সিল্ক সেটা সিল্কি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিলাম,
আর এইটা হচ্ছে অল ওভার বডিতে এইভাবে প্রিন্টটা যাচ্ছে। দামটা 8950, 8950। এইবার কিছু ময়রাংফিতে আসি। সুতির শাড়ি, 100% সুতি, একদম ময়রাংফি কটন শাড়ি। এর জামদানির বৈশিষ্ট্যই হচ্ছে আমাদের যেটা উল্টো পিঠ সেটা এদের সোজা হয়। গঙ্গা যমুনা বর্ডার, অসম্ভব প্রাইস বেড়ে গেছে, আপনারা দামটা শুনলেই বুঝতে পারবেন। এইটা হচ্ছে তার বুটাগুলো দেখিয়ে দিই, সবই কিন্তু একটু বড়। এখানে কিন্তু মোটিফ করা হয়েছে, পাখি করা হয়েছে। একটু আঁচলটা দেখাই মিমি। হ্যাঁ, আঁচলটা দেখালে আরও ভালো বোঝা যাবে। এখানে কিন্তু পাখি ডালে বসে আছে, পাখি গাছ, দুটো জিনিসই কিন্তু জামদানিতে আনা হয়েছে, এক জামদানির টেকনিকেই কাজ হয়েছে। একদম সুতির শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস ছাড়া। এবং এর দামটা আমি বলে দিই, 9950, 9950। প্রত্যেকটা শাড়ির প্রাইস এত বাড়ছে, জানি না কতদিন এইভাবে, মানে আমাদের সাথে যে যুদ্ধ করতে হচ্ছে সেটা মানে আর বলার মতো নয়, কিন্তু কিছু করার নেই। সকলেরই একই প্রবলেম ফেস করছি আমরা যারা ট্রেডার। এইটা আরেকটা দেখাই, এটা একটা লেমন ইয়েলো, হালকা লেমন ইয়েলো। আপনাকে হয়তো ফটোতে অনেক সময় হালকা সাদা লাগতে পারে, কিন্তু এটা সাদা নয়, একদম হালকা লেমন ইয়েলো। তার সাথে গঙ্গা যমুনা বর্ডার নয়, লাল বর্ডার। এটাও কিন্তু আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন, কিন্তু একটু ব্ল্যাকের টাচ আছে, এই বুটারটা ব্ল্যাক। আর এটা হচ্ছে ফ্লাওয়ার মোটিভ, এই ফ্লাওয়ার মোটিভের মানে মাইরাংফি একটু, এটা এটা ওদের ট্র্যাডিশনাল, কিন্তু এই পাখিটা একদমই নতুন, এরও কোনো ব্লাউজ নেই। শাড়ির শুরু থেকে দেখিয়ে দিলাম, এইটা হচ্ছে শাড়ির শুরু থেকে বুটাগুলো এইভাবে যাচ্ছে। এটার দামটা বলে দিই, 8950। এইটার দামটাও দেখুন ওর থেকে কম, কারণ ওটাতে কাজটা বেশি, খাটনিটা বেশি। এইবার আবার একটা হলুদ দেখাই, ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট হলুদ দেখাচ্ছি। এবার হলুদ দেখাচ্ছি উপারা খাদিতে, যার বর্ডারটা পিওর সিল্ক, বডিটা কটন। আপনারা জানেন এটা অনেকে পরেছেন, আমি নিজেও পরেছি, ভীষণ সুন্দর শাড়ি, পরার পরে খুব সুন্দর লাগে। শাড়ি কিন্তু প্লেন, শাড়ি কিন্তু কিচ্ছু নেই, শাড়ি যে এখানটা একটা জরির পাট্টু আছে, এখানটা একটা জরির একটা পাট্টা আছে, জাস্ট একটা দেওয়া হয়েছে আঁচলটা শেষের জন্য, আর কিন্তু কোথাও কিছু নেই। আর এইটা হচ্ছে শাড়ির তার ঝালরটা দেখিয়ে দিই। আর ব্লাউজ কিন্তু রানিংয়ে, ব্লাউজ পিস কিন্তু আছে, আপনি বানাতে পারবেন, ব্লাউজ বানালে বানাবেন, না বানালে শাড়িটা বড় হয়ে থাকবে। পুরো শাড়িটাই আমি ফোল্ড বাই ফোল্ড দেখিয়ে দিলাম, হলুদ গোল্ডেন ইয়েলো কালার, তার সাথে ডিপ ম্যাজেন্টা হচ্ছে বর্ডার। প্রাইসটা তোর কাছে আচ্ছা, 8300, 8300, 8300, 8300, ওই শাড়িটা দেখালাম। এবার আবার একটা হলুদে আছি, ময়ূর চন্দ্রিকা, খান্ডুয়া ময়ূর চন্দ্রিকা। যারা জানেন, যারা উড়িষ্যাবাসী, তারা প্রত্যেকেই এই শাড়ির সাথে পরিচিত। কিন্তু আমার খুব ভাল লাগে ভাবতে যে আমার অনেক উড়িষ্যার বন্ধু যারা এই এই রকম জায়গাতেই থাকেন, কিন্তু তারা আমাদেরকে এই কমপ্লিমেন্টটা দিয়েছেন যে আপনারা এই শাড়িগুলো কোথায় পান, আমরা তো পাই না, তাই আপনি আমাকে এই শাড়িটা দিন, এটা একটা বড় পাওনা। এটা হচ্ছে হলুদ রঙের মধ্যে একটা ছোট্ট ছোট্ট মেরুন দিয়ে, লালচে মেরুন দিয়ে এই ময়ূরের পাখনার মতন করা হয়েছে, তাই এটার নাম চন্দ্রিকা, ময়ূর চন্দ্রিকা। এটারও প্রাইসটা বলি, 6950। এই দামে কিন্তু এর পরের শাড়িটাই আর পাবেন না, 6950। আবার একটা হলুদে কটন দেখাই, উড়িষ্যার কটন, যেখানে ছোট্ট ছোট্ট মাছ আছে, হাবাসপুরি, পুরোটা একটা ফিউশন হয়েছে। এখানে মাছের দুটো রং আছে, কিন্তু লাল আর ব্লু দিয়ে মাছটা গেছে, কোনো কালো নেই কিন্তু, তাই না মিমি? না, কোনো কালোর টাচ নেই। একটা হলুদের সাথে একটা ব্লুয়ের বর্ডার, এইটা তার আঁচলটা যাচ্ছে, এর ব্লাউজটা প্লেন হবে। হ্যাঁ, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, প্লেন ব্লাউজ, এর সাথে কিন্তু এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। অনেকে লাল পাড়টা পরতে পছন্দ করেন না, একটু নীল পাড় পরুন না। কত দাম? 6650, 6650। কারণ লাল পাড়টা খুব কমন, কিন্তু নীল পাড় হলে আবার একটু আনকমন হয়ে গেল। আবার একটা পিওর খাদি দেখাই, যখন হলুদে আছি সব রকম হলুদ দেখিয়ে দিচ্ছি, যার যে হলুদটা পছন্দ, কোনোটা খুব ব্রাইট, কোনোটা একটু ম্যাট। খাদি যেরকম নিজে ভীষণভাবে ম্যাট, আমি কোনো না কোনো দিন নিশ্চয়ই আপনাদের দেখাবো যে আমাদের খাদির কটনটাও আমাদের কাছে এসে পৌঁছে যায়, কীরকম তার বাঞ্চটা হয় নিশ্চয়ই দেখাবো। এইটা হচ্ছে তার পুরো শাড়িটা একটা রাফ টেক্সচার হবে, কোনো সময় খাদি স্মুথ হয় না,
খাদি কিন্তু হাতে ধরলে আপনি বুঝতে পারবেন একটু থিক হয়। এটা গঙ্গা যমুনা বর্ডার, বর্ডারে কিন্তু একটা নকশা আছে, একটা নকশা করে ডোবি বর্ডার, তার উপরে কিন্তু টেম্পলটা আছে। এবার বাকিটা দেখাই, এটা হচ্ছে পুরো পোর্শনটা এইভাবে দেখিয়ে দিলাম। এর দামটা বলে দিই 6950, 6950, 3500 টাকা থেকে কিন্তু খাদি বিক্রি করছি আজকে, সেটা এই দামে এসে পৌঁছেছে। এটা হচ্ছে তার পুরো পোর্শনটা দেখিয়ে দিলাম, সবটাই একই রকমভাবে গেছে। এটা আরেকটা দেখাই, আরেকটা কটন শাড়ি, সম্পূর্ণ সুতির শাড়ি, 19 নম্বর শাড়ি। এটার মধ্যে কিন্তু একদম হাবাসপুরির যে ট্র্যাডিশনাল বুটাগুলো সেই বুটাটাই আছে। এটা কিন্তু কালো, এটা কিন্তু হলুদের সাথে কালো কালার, এটা ব্ল্যাক বর্ডার আছে আর ব্ল্যাক পাল্লু, এর সাথে ব্ল্যাকেরই ব্লাউজ, একদম ব্ল্যাকের ব্লাউজ। আর এই শাড়ির শুরুটা দেখিয়ে দিই মিমি, এইটা হচ্ছে শাড়ির শুরুর বুটাগুলো দেখিয়ে দিচ্ছি, আর এইটা হচ্ছে ভেতরের বুটা। দামটা তোর দিকে 5950, 5950। এইবার আবার কিছু মাহেশ্বরী দেখাই, খুব সুন্দর হলুদ রং দেখুন। যে কোনো সরস্বতী পুজোর দিন ছোটরা বড়রা যেই পরুন খুব সুন্দর লাগবে দেখতে। আমারও তো ইচ্ছা করে আপনাদের, মানে ছোটদেরকে দেখে ইচ্ছে করে খুব আবার সেই দিনগুলো ফিরে পেতে, কিন্তু সেটা তো আর পাওয়া সম্ভব নয়। তবুও তার মধ্যে থেকে যতটা রঙে থাকা যায়। এটা তার আঁচলটা দেখাচ্ছি, আর এখানে ব্লাউজটা কিন্তু একদম রানিংয়ে হবে ব্লাউজ। এইটা হচ্ছে ব্লাউজ, এখানে কিন্তু সরু সরু চুরি চুরি স্ট্রাইপ আছে, আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটিভাবে, কিন্তু ট্রান্সপারেন্ট নয়। দামটা একটু বলে দিই, 4450, 4450। এটা একদম লেমনি ইয়েলো গেল, এইবার একটু এগ ইয়াক ইয়েলো কালার, তাই তো? এটা হ্যাঁ একদম ডিমের কুসুমের যে হলুদ রঙটা সেই রঙটা দেখাচ্ছি, যার যেটা পছন্দ তিনি সেটাই নেবেন। এখানে কিন্তু নকশা বর্ডার, বোথ সাইডেই কিন্তু নকশা বর্ডার। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি, তার মতন করে সুন্দর। এগুলোকে যতটা সুন্দর শাড়ি না দেখতে, আপনি যতটা সুন্দর যেইমাত্র আপনি পরবেন, তখন কিন্তু শাড়িটা একটা আলাদা মাত্রা এসে যায়। সেটা শাড়ি পরার পরে আমরা দেখতে পাই, শাড়িটাকে দেখে কেমন ম্যাট ম্যাট লাগে, কিন্তু যেইমাত্র আপনারা পরেন শাড়িটা কী সুন্দর দেখতে লাগে। এটারও প্রাইস হচ্ছে 4250। এইবার একটা চান্দেরি দেখাই, ওভেন চান্দেরি, আবার একটা হলুদ রং, কত রকমের হলুদ, একটা হলুদ রঙেরই কত রকম কালার। এটা আরেকটা হলুদ কালার, তাতে গোল্ডেন বর্ডার, এখানে পাল্লু আছে, ছোটো ছোটো বুটা আছে, পুরোটা কিন্তু হ্যান্ড ওভেন হ্যান্ডলুম শাড়ি। এইটা হলো তার আঁচলের পোর্শান, ব্লাউজের পোর্শানটা দেখাবো। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শান, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শান, যেটায় বুটা নেই সেটা হচ্ছে ব্লাউজের পোর্শান, আর শাড়ি কিন্তু পুরোটাতেই এইভাবে বুটা যাচ্ছে। দামটা কত? 4550, 4550। এখন যখন চান্দেরি দেখালাম, ওটা হ্যান্ডলুম হ্যান্ডমেড চান্দেরি দেখালাম, এবার এখানে হ্যান্ডলুম, এবার চান্দেরিতে হ্যান্ড ব্লকের কাজ দেখাচ্ছি। এটা একদম হালকা হলুদ, একদম লাইট হলুদ, তাতে কিন্তু ছোট্ট ছোট্ট সাদা আর কালো দিয়ে ব্লক করা হয়েছে রঙটা, এবং এই জায়গাটা একটা গ্রেইশ টোন আছে, হলুদ আর গ্রে এর একটা সংমিশ্রণ বলতে পারেন। সবাই আমাদের দিদিরা যারা আছেন তাদের, তারাও তো হলুদ পরবেন, একটা এরকম হলুদ পরুন, আমার তো মনে হয় খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শান, এই ব্লাউজের যে গ্রে কালারটা সেই গ্রে কালারটারই বর্ডার গেছে। এইটা গোটা শাড়িটা এই হ্যান্ড ব্লকে সাজানো হয়েছে, 2550, 2550 টাকা। এবার একটু হলুদ পারে দুটো শাড়ি দেখাচ্ছি, সবাই বলবেন যে শুধু হলুদ দেখালেন, একটু হলুদের মধ্যে কিছু কন্ট্রাস্ট হলো না, তাই ভাবলাম যে না একটু গ্রের সাথে হলুদ দেখাই। এটা গ্রের সাথে আবার একটা উপারা খাদি দেখাচ্ছি, যার বর্ডারটা পিওর সিল্ক, বডিটা পিওর কটন, এইটা কিন্তু পুরোটা কোরভাই বা কারিয়াল যাই বলুন না কেন সেই টেকনিকে উইভ করা। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শানটা দেখাবো, এইটা হচ্ছে আঁচলের পোর্শান, আঁচলে কিন্তু ঝালরটা করা আছে, এবং এইটা হচ্ছে এই একটা পাট্টা আছে জরির, এবং ভেতরটা দেখিয়ে দিই মিমি, ভেতরটা কিছু নেই, একদম প্লেন, কিন্তু খুব সুন্দর সাজতে পারবেন। দামটা আমি একটু দেখে বলে দিই, 8 4 7 9 5 0, 7950। আবার একটা গ্রে হলুদ দেখাই, যেরকম ওরকম একটা দেখালাম গ্রেতে, আবার একটা কটনে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো সিল্ক নেই, পিওর পচমপল্লি কটন, তার সাথে হলুদ গ্রে আর হলুদ, এখানে বুটা আছে, এখানে আঁচল আছে, সাথে একটা ইক্কতের ব্লাউজও আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে শাড়িটার দামটা কত? 4350,
4350 4350 এইটা হচ্ছে গোটা শাড়িটা দেখিয়ে দিলাম। প্রত্যেকটা শাড়ি কিন্তু যে পারপাস অনুযায়ী দেখাচ্ছি মনে হয় সেখানে খুব ভালো সার্ভ করবে। এটা একটু মেহেন্দি গ্রিন ইয়েলো কালার, তার মধ্যে পুরোটা পচমপল্লি পুরোটা ইক্কত করা হয়েছে। এর প্রাইসটা বলে দিই 3550 উইদাউট বিপি, কোনো ব্লাউজ এটাতে নেই, এটা কিন্তু উইদাউট বিপি। ওটার সাথে গ্রের সাথে একটা হলুদ ম্যাচ করলো দেখে দিলাম, এখানে কোনো ব্ল্যাক ব্লাউজ দিলে ভালো লাগবে না, আপনারা অন্য যে কোনো ব্লাউজ দিয়ে শাড়িটা পরতে পারবেন। প্রাইসটা বলে দিয়েছি। এবার দেখাবো একদম বাগের কটন শাড়ি। যিনি একদম কটন ছাড়া অন্য কিচ্ছু পরেন না তাদের জন্য স্পেশালি হলুদে মেরুন দিয়ে করা, হলুদটা কিন্তু এ গিয়ক কালার 2050। এগুলো প্রত্যেকটারই প্রাইস কিন্তু 2050। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা গেল, আর এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এই ব্লাউজটা বানিয়েই পরুন, কিচ্ছু হবে না, আমি নিজেও পরেছি, কাজী আমার মনে হয় না এখানে কোনো লাইনিং লাগবে বলে, কোনো লাইনিং লাগবে না, আপনি উইদাউট লাইনিংই ব্লাউজটা পরুন। গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, দুটো হলুদ দেখিয়ে, দুটো নাকি, হ্যাঁ দুটো হলুদ দেখিয়ে দিচ্ছি, যেটা প্রত্যেকটাই কিন্তু এই যে ফেস্টিভ্যাল উপলক্ষে দেখাচ্ছি সেখানে পরতে পারবেন, প্লাস তারপরে আপনি অন্য যে কোনো অনুষ্ঠানে পরতে পারবেন। এই কটনের বারবার পরতে ইচ্ছা করবে, সব সময়ের জন্য এই কটন জনপ্রিয়। 2050 দামটা বলে দিই, হ্যাঁ 2050। এবং প্রত্যেকটা শাড়িতে এইভাবেই জিনিসগুলো থাকে। এইটা কলকাতা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য চেনার, বাগের ন্যাচারাল টাইডায়ের যে কাজ সেইটা চেনার। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর সারা শাড়িটাতে এইটা দিয়ে বাগে বোধহয়, আমি তো মনে করি এইটা তো আমি ছোট্টবেলা থেকে আমি দেখছি, আমাদের যারা বড় তারাও এই প্রিন্টটা দেখছেন, কারণ এই কলকাটা অথেন্টিক বাগ প্রিন্টের কলকা। এইবার দেখাবো আজরক কটন, সেটাও কিন্তু হলুদেই দেখাচ্ছি, কারণ হলুদেই আজকে আমাদের থিম, আজকাল তো সব কিছুতেই থিম লাগে, তাই আজকে আমাদের থিমটা হলুদ, সেই হলুদের মধ্যেই আমরা আছি। আবার একটা লেমন ইয়েলোতে পুরো একটা হ্যান্ড ব্লকের কাজ দেখাচ্ছি, আজরক প্রিন্ট শাড়িটা। একটুখানি ভেতরটা দেখিয়ে দিই মিমি, এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, আর এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। আজকের অনুষ্ঠানের 29 নাম্বার, প্রাইসটা বলে দিই 1950। মল কটন শাড়ি, কিন্তু কটন শাড়ি, সুতির কটন শাড়ি, বাড়িতে আপনি ধুতে পারবেন। ফার্স্ট টাইম একটু হয়তো কালার ব্লিড করবে, কিন্তু তারপরে কিন্তু আর কিছু হবে না। এইবার আরেকটা হলুদ দেখাই, আজরকেতেই আছি, প্রিন্টটা আলাদা, প্রিন্টটা আলাদা, হলুদে দেখাচ্ছি, এখানটা একটু ধরে, একটু ধরে নিই, হ্যাঁ এই পরে ভেতরটা দেখাবো। এইটা পাল্লুটা দেখালাম, এবার একটু বডির ভেতরটা দেখাই। প্রিন্টগুলোকে কিন্তু একটু দেখুন আলাদা করা হয়েছে, আর এইটা হচ্ছে তার ব্লাউজ আজকের অনুষ্ঠানের 30 নাম্বার, 1950 1950 টাকা। এটা বোধহয় আজকে আমাদের লাস্ট শাড়ি না রে হলুদে, হ্যাঁ এটা আমাদের হলুদের, আজকে হলুদ এপিসোডের, হলুদ থিম এপিসোডের লাস্ট শাড়ি, কাঞ্চি কটন। এটাও একটা এ গিয়ক কালার হলুদ, মানে অরেঞ্জিশ হলুদ কালার। প্রাইসটা বলে দিই 1550 1550 টাকা, উইদাউট বিপি, একটা নকশা বর্ডার, কোনো জড়ি নেই, জড়ি ছাড়া। এইটা হচ্ছে আজকের আমাদের লাস্ট শাড়ি, আমাদের কাজ শেষ। এবার কিন্তু আপনাদের কাজ কিন্তু শেষ নয়, কারণ আপনাদের কাজ হচ্ছে যেটা আমরা চেয়ে থাকি, এখন দাবি হয়ে গেছে আমাদের, একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব। শীতের সময় অনেক সময় জানি ফোনটা খুলে খুব একটা সাবস্ক্রাইব করা বা কোনটা একটু দেখে নিলাম তারপরে রেখে দিলাম, না সেটা করলে হবে না। এবার একটু আমার জন্য এটা আমি চাইছি, অবন্তিকাজের জন্য, অবন্তিকা চাইছে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন নতুন কিছু নিয়ে আস।